আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে। তো আজকে আমি তোমাদের সাধারণ ভগ্নাংশ চ্যাপ্টার অষ্টম অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের সেকেন্ড লেকচার বা দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই তোমাদের পাঠ্য বইয়ে 8.8-এ সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করো এবং ইজ লেস দেন অ্যান্ড ইজ গ্রেটার দেন বা ইকুয়াল, ছোট বড় বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো, এই অঙ্কটা তোমাদের করতে হবে। তো এইখানে আমি দুটো অঙ্ক করেছি, বাকি বইয়ের অন্য অন্যগুলো এটা দেখে অন্য অন্যগুলো তোমরা বাসায় করবে। তো শুরুতে 1 নম্বর অঙ্কটা দেখো, 1/3 ফাঁকা ঘর ছিল এখানে 1/5, তো এটাকে তোমাদের তুলনা করতে হবে কোনটা বড় এবং কোনটা ছোট। শুরুতে এই ভগ্নাংশটিকে তোমাদের দুইটা ভগ্নাংশ সমহারে রূপান্তর করতে হবে, 1/3 এবং 1/5কে আমরা সমহারে রূপান্তর করব। তো শুরুতেই 1/3 এটার একটা সমতল ভগ্নাংশ লিখব, 2 দিয়ে গুণ করলে 2/6 হবে, আবার 3 দিয়ে গুণ করলে 3/9, আবার 4 দিয়ে গুণ করলে 4/12, 5 দিয়ে এটা অন থার্ড গুণ করলে 5/15। এইভাবে আমরা অনেকগুলো সমতল ভগ্নাংশ করেছি। তো পরবর্তীতে আবার 1/5 বা 1/5 এটাকে কিছু সমতল ভগ্নাংশ করব। সমতল ভগ্নাংশে প্রথম 1/5 একে 2 দিয়ে গুণ করলে 2/10, 3 দিয়ে গুণ করলে 3/15 এবং 4 দিয়ে গুণ করলে 4/20। তো এখানে আমরা সমহার কোথায় পাচ্ছি? সমহার পাচ্ছি 5/15 এবং 3/15, এইখানেও 15 আছে, এইখানেও 15 আছে। তো সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/3, তাহলে 1/3 1/5কে আমরা 1/5কে আমরা 5/15 এবং 3/15 লিখতে পারি। এটা সমতল ভগ্নাংশ, এটা এটা সমতল ভগ্নাংশ, এটা দুইটাই হর সমান, হর এটাও হর 15, এটাও হর 15, বাট এটা লব 5, এটা লব 3। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব 5 এবং 3, অর্থাৎ 5 বড় 3 ছোট, 5 ইজ গ্রেটার দেন 3। আমরা জানি সমহার বিশিষ্ট ভগ্নাংশ যেটি লব বড় সেই ভগ্নাংশটি বড়, সমহার বিশিষ্ট ভগ্নাংশ লব যেটি বড় হবে তো সেই ভগ্নাংশটি আমরা বড় বলবো বা ইজ গ্রেটার দেন সেটা। তাহলে এখানে সমহার কোন ভগ্নাংশটি বড়? 5/15, এখানে 5/15 এখানে বড় এবং 3/15 ছোট, কারণ সমহার বিশিষ্ট ভগ্নাংশের লব বড় যেটা সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমাদের এখানে লব বড় কোনটা পাচ্ছি আমরা? 1/3, 1/3-এর লব বড় এবং 1/5-এর লব ছোট যদি আমরা এটা সমহারে রূপান্তর করি। তো সুতরাং এখানে আমরা ইজ গ্রেটার দেন চিহ্ন দিব। তো আসো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। একইভাবে 3/4 এখানে ফাঁকা ঘর, 5/6 আমরা সমহারে রূপান্তর করব, সমতল ভগ্নাংশ করেছি। তো সমহারে রূপান্তর করতে গিয়ে এখানে পেয়েছি 18/24 আর এখানে 20/24। তো 3/4 5/6 এটা হচ্ছে 18/24, প্রথমটা 18/24, দ্বিতীয়টা হচ্ছে 20/24। তো দুটোর হরই সমান, সমহার বিশিষ্ট ভগ্নাংশ যে ভগ্নাংশটির লব বড় সেটি বড় হবে। তাহলে এখানে লব বড় কোনটা? 20।
বিশ বাই চব্বিশ, বিশ বাই চব্বিশ কোনটার সমতল ভগ্নাংশ? পাঁচ বাই ছয়ের সমতল ভগ্নাংশ হচ্ছে বিশ বাই চব্বিশ। সুতরাং বড় কোনটি? পাঁচ বাই ছয় এখানে বড় হবে। অতএব আমরা এখানে কী চিহ্ন ব্যবহার করব? লেস দেন চিহ্ন ব্যবহার করব, কারণ বড় কোনটা? পাঁচ বাই ছয়। যখন এটা সমতল ভগ্নাংশ করেছি তখন এটা লব ছিল, সমহার ভগ্নাংশ করেছি, সমহারের রূপান্তর করেছি, লব ছিল বিশ, আর তিন বাই চারের লব ছিল হচ্ছে আঠারো। লব এটার বড়, এই কারণে এই ভগ্নাংশটি কী হবে? বড় হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এবার খুব সহজ অঙ্ক, তোমরা যোগ করেছ এর আগে, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ, একেবারেই সহজ, শুধু একটু খেয়াল করে দেখবে। তো প্রথমেই আমি তোমাদের বইয়ের পাঁচ নম্বর অঙ্কটাই করেছি, এইখানে ছিল দুই বাই নয় যোগ পাঁচ বাই বারো, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। তো আমরা এই অঙ্ক করার সময় প্রথমে নয় এবং বারোর লসাগু করবো। আমি তোমাদের ক্লাসে আমি লসাগু করার সময় ইউক্লিডীয় পদ্ধতি যে লসাগু করিয়েছিলাম, তো ওইভাবে আমরা লসাগু করে ফেলবো। তো এইখানে আছে নয় এবং বারো, এটাকে লসাগু করলে আমরা কত পাচ্ছি? তিন চারে বারো, তিন বারো ছত্রিশ, আমরা ছত্রিশ পেয়েছি। নয় এবং বারোর লসাগু কি? ছত্রিশ। ছত্রিশ আমরা দেব নিচে একটা টান দিয়ে, এই নয়কে ছত্রিশ দ্বারা ভাগ করব। নয়কে ছত্রিশ দিয়ে ভাগ করলে কত হয়? চার, চার নং ছত্রিশ। এই চারকে উপরের দুই দ্বারা গুণ করব, গুণ করলে কত পাই? আট, চার দুগানি আট। এইখানে সেমভাবে বারোকে ছত্রিশ দ্বারা গুণ করব, তিন বারং ছত্রিশ, এবং এই পাঁচ দিয়ে ওই তিনকে গুণ করব, তিন পাঁচা পনেরো। তো এখানে আমরা আট যোগ পনেরো পেয়েছি, নিচে পেয়েছি কত? ছত্রিশ। তাহলে আট আর পনেরো যোগ করলে তেইশ, তেইশ বাই ছত্রিশ, এটার উত্তর, এটাই উত্তর, তেইশ বাই ছত্রিশ। তো পরবর্তীতে একটা ভগ্নাংশের বিয়োগ দেখি, একইভাবে একই অঙ্ক। তোমরা এখানে দশ এবং ছয়ের প্রথমে লসাগু করবো, আমরা এই যে লসাগু করে নিয়েছি, এটা লসাগু করলে হচ্ছে তিন পাঁচা পনেরো, পনেরো দুগিনি আমরা তিরিশ, লসাগু হয় কত? তিরিশ। আমরা তিরিশ নিচে লিখে ফেলব, লিখে ফেলার পর এই দশ দিয়ে এই তিরিশকে ভাগ দিব, কত হয়? তিন। দশ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাই? তিন। এই ভাগফলকে আবার উপরে নয় দিয়ে গুণ করব, তিন নং সাতাশ, বিয়োগ এই ছয়কে তিরিশকে ছয় দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা ভাগফল পাব পাঁচ, পাঁচকে এই পাঁচ দিয়ে আবার গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ, তাহলে সাতাশ বিয়োগ পঁচিশ আমরা পেয়ে গিয়েছি। তো এটা দুই বাই, উপরে বিয়োগ করলে দুই থাকে, নিচে তিরিশ। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এই দুইকে এই তিরিশ দিয়ে আবার কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে এখানে কত থাকে? পনেরো, আর উপরে কত থাকে? এক। তাহলে এটাকে আমরা কী লিখবো? এক বাই পনেরো, এটাই উত্তর। আচ্ছা, এরপরে আর একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে তিনটা সংখ্যা যোগ বিয়োগ একসাথে এখানে করেছি, একইভাবে একইভাবে আমরা লসাগু করব, চার পাঁচ এবং দুয়ের লসাগু করেছি, লসাগু করে একইভাবে আগে এখানে যোগ করে নিয়েছি, পনেরো যোগ দশ পঁচিশ থেকে বারো বিয়োগ করেছি, তেরো বাই বিশ উত্তর, একই একইভাবে একই অঙ্ক। আমরা এবার পরের অঙ্কে চলে যাব, এটা হচ্ছে খালি ঘর পূরণ করো, খালি ঘর আমরা পূরণ করতে হবে, এটা একটু সাবধানের সাথে করবে, একটু খেয়াল করো সবাই। তো এখানে খালি ঘর পূরণ করতে বলছে, পাঁচ বাই ছয় আছে বিয়োগ, এখানে খালি ঘর ডিভাইডেড বাই সাত ইজ ইকুয়াল টু তেইশ বাই বিয়াল্লিশ, এই খালি ঘরে কত হবে এটা আমরা বের করব। তো আমরা এখন একইভাবে আমরা লসাগু করে ফেলবো, ওই যে বিয়োগ করার সময় যে লসাগু, যোগ বিয়োগ করার সময় ছয় এবং সাতের লসাগু বিয়াল্লিশ, বিয়াল্লিশকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে পাই ছয় সাত বিয়াল্লিশ, সাত পাই, সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ, বিয়োগ সাতকে আমরা বিয়াল্লিশ দ্বারা ভাগ করলে ছয় সাত বিয়াল্লিশ। তো ছয় সাত বিয়াল্লিশ যেহেতু আমরা গুণ করব উপরের সংখ্যার সাথে, এই সংখ্যাটি আমরা জানি না, খালি ঘর আমরা এইভাবে রেখে দেব, খালি ঘর রেখে ইনটু ছয় যে ভাগফল যেটা সেটা আমরা গুণ করে দেবো, এভাবে রাখবো তেইশ বাই বিয়াল্লিশ যেভাবে আছে এটা, এটা বা আবার পঁয়ত্রিশ বিয়োগ এই ফাঁকা ঘর ইনটু ছয় ইজ ইকুয়াল টু তেইশ,
তো আমরা এখানে দুই দুই পাশের হর কত 42 এ পাশে হর 42 আছে এ পাশের হর 42 আমরা দুই পাশের হরকে আমরা উঠিয়ে ফেলছি এখান থেকে 42 সরিয়ে ফেলছি এখান থেকে 42 তো শুধু এখানে তারপর থাকে কত 35 বিয়োগ ফাঁকা ঘর ইনটু 6 ইজ ইকুয়াল টু 23 তো এই পাশে 35 বিয়োগ ডান পাশের সংখ্যা বাম পাশে আনলে এখানে বিয়োগ হয়ে যাবে বিয়োগ 23 দেব ইনটু এই পাশে বিয়োগ ফাঁকা ঘর ইনটু 6 ছিল সেটা আমরা এই পাশে নিয়ে গিয়েছি এই পাশে বিয়োগ চিহ্ন ছিল এই পাশে এসে সেটা যোগ হয়ে গিয়েছে তো 35 থেকে 23 বিয়োগ করলে আমরা 12 পাই 12 কে এইখানে যেটা ছিল সেটাই তো এই এই পাশটা আবার এই পাশে নিয়ে আসছি ফাঁকা ঘর ইনটু 6 আবার 12 এই পাশে নিয়ে গিয়েছি এটা সমাধান করা সেভাবে নেওয়া যায় ডান পাশ থেকে বাম পাশে আমরা নিতে পারি তো এরপর আমরা ফাঁকা ঘর ইনটু এই পাশে গুণ থাকলে ও পাশে যায় ওটা ওই সংখ্যাটা ভাগ হয়ে যাবে তো এটা আমরা ফাঁকা ঘর সমান সমান 12 ভাগ 6 এটা গুণ ছিল এ পাশে এসে এটা ভাগ হয়ে যাবে তো ফাঁকা ঘর এটা ভাগ করলে আমরা কত পাই 2 তাহলে এই ফাঁকা ঘর সমান সমান এই ফাঁকা ঘরে আমরা কত লিখব 2 লিখব এই যে যেখানে ফাঁকা ঘরটা ছিল এইখানে অ্যাকচুয়ালি 2 হবে আমরা লাস্টের উত্তর দিয়ে এখানে 2 লিখে সমান সমান 23/42 লিখে ফেলবো তো এই রাশির ওই ওই লাইনটাই এখানে লাস্টে লিখবো ফাঁকা করে 2 লিখবো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে না পারলে আরেকবার একটু খেয়াল করে দেখবে আশা করি বুঝতে পারবে এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এটাও তোমাদের পাঠ্যবইয়ের অঙ্ক সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত তোমরা বই খুললে খুব সুন্দরভাবে বুঝতে পারবে বইটা একটা ছবি দেওয়া আছে যদি আমার কাছে বই নাই আমি দেখাতে পাচ্ছি না বইতে সুন্দর করে ছবি এঁকে দেওয়া আছে এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত প্রথম কোশ্চেনটা ছিল সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার তাহলে এইখানে বিদ্যালয় থেকে 3 কিলোমিটার পশ্চিমে এটা বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে সুতরাং সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব আমরা যোগ করলে আমরা বের হয়ে যাবে তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব আমরা যোগ করব ওই একই নিয়মে আমরা যোগ করেছি এর আগে যোগ তোমাদের দেখিয়েছি তো সেক্ষেত্রে এখানে আমরা প্রথমে লসাগু করব লসাগু করে এটা দিয়ে ভাগ করব নিচের যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে ভাগ করব উপরের সংখ্যার সাথে গুণ করব এখানে 13টা 24 3 পাই 3-এর সাথে 3 গুণ করলে 9 হয় একইভাবে এটা করে ফেলবো তোমরা যোগ যেভাবে করেছি তাহলে যোগ করার পর আমরা কত পাই 19/24 কিলোমিটার দূরত্ব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব আবার একটু ভালো করে দেখো তো পরের প্রশ্নতে চলে যাই পরের কোশ্চেনটা ছিল বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী কার বাড়ি নিকটবর্তী তো বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 3/8 কিলোমিটার এবং মিতুর বাড়ির দূরত্ব ছিল 5/12 কিলোমিটার তো এটা করতে হলে কার বাড়ির দূরত্ব আমরা ভগ্নাংশ থেকে ছোট বড় করতে হলে সমহরে রূপান্তরিত করে ফেলব এটাকে 3/8 এবং 5/12 সমহর করব সমহর করলে আমরা পাই এখানে 9/24 এটা 10/24 এটা 2 দিয়ে গুণ করেছে এটা 2 দিয়ে গুণ করেছে এটা সমতল ভগ্নাংশ 10/24 এটা সমতল ভগ্নাংশ 9/24 দুইটার হরই সমান 24 তো আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশে যেটি লব বড় সেটি কি বড় তো এখানে বড় কোনটি 10/24 এখানে বড় কারণ 10 লব 9 অপেক্ষা 10 বড় 9 অপেক্ষা 10 বড় যেহেতু ভগ্নাংশ দুইটির হর সমান কিন্তু লব 9 অপেক্ষা 10 বড় সুতরাং 9/24 ইজ লেস দেন 10/24 অথবা 3/8 স্লেস দেন 5/12 অর্থাৎ 5/12 হচ্ছে কি বড় বা এখানে দূরত্ব বেশি 5/12 অর্থাৎ বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী প্রশ্ন ছিল কার বাড়ি নিকটবর্তী ছোট কোনটা 3/8 এটা হচ্ছে কি কাছে ছোট সংখ্যা তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব ছিল কত 3/8 মানে 3/8টা কি আমরা ভগ্নাংশ করে সমহরে রূপান্তর করে দেখতে পাচ্ছি এটা কি দূরত্ব কম এটার তো সুতরাং কোন কার বাড়ির দূরত্ব কম হবে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কম হবে বা সবুজের বাড়ির নিকটবর্তী আবার আরেকটা প্রশ্ন ছিল সবুজ ও মিতুর বাড়ি বিদ্যালয়ের থেকে দূরত্বর পার্থক্য একইভাবে দূরত্বর পার্থক্য আমরা বিয়োগ করে ফেলবো
তো সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য আমরা এই তো আমরা এটা বিয়োগ করে ফেলবো একই নিয়মে। বড়টা বড় কার বাড়ির দূরত্ব বেশি ছিল, এটা হচ্ছে সবুজের বাড়ি ছিল 3/8, তাহলে আমরা মিতুর বাড়ির দূরত্ব থেকে সবুজের বাড়ির দূরত্ব বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমরা প্রথমে লসাগু করবো, লসাগু 24 হবে, এখানে আলাদা লসাগু করলে 24 পাবো, 12 এবং 8-এর লসাগু আমরা করে 24 পাবো, 2, 6, 4, 2, 3, 2, 3, 2, 6, 4, 2, 12, 12, 2, 24 লসাগু। তো আমরা প্রথমে 24 লসাগু করে ফেলবো, তারপর 12 দিয়ে 24কে ভাগ দিব, ভাগ 2 উপরের সংখ্যার সাথে গুণ করব। তাহলে 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়, বিয়োগ 8 দিয়ে 24 ভাগ করব, তো এটা 24, 3 এর সাথে 3 গুণ করে ফেলবো, 3 3 9, তাহলে এটা 1/24 কিলোমিটার। তাহলে দূরত্বের পার্থক্য পাচ্ছি আমরা 1/24 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। এর পরবর্তীতে আরেকটা অঙ্ক আমরা দেখব, একটু খেয়াল করে দেখো সবাই। একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি, 1/5 অংশে ফুলকপি চাষ করেন। তো এখানে সবজি চাষের পরিমাণ, তার ক্ষেতে সবজি চাষের পরিমাণ বলা হয়েছে কতটুকু, কত অংশে কী চাষ করেন। তো কৃষক তার ক্ষেতে মোট সবজি চাষ করে মোট কত অংশ চাষ করছেন, অর্থাৎ সে চাষ করেছেন কত অংশ। বেগুন করছে 1/2 অংশ, 1/4 অংশে করেছে বাঁধাকপি, 1/5 অংশে করেছে ফুল, তাহলে সে মোট চাষ করেন, এটা আমরা যোগ করলে আমরা পেয়ে যাব। যোগ করে একই নিয়মে আমরা যোগ করা তোমাদের দেখিয়েছি, আগে আমরা যোগ দেখিয়েছি, সেম একইভাবে লসাগু করব। লসাগু করে নিচের সংখ্যা দিয়ে এই লসাগুকে ভাগ করব, ভাগ করে উপরের সংখ্যার সাথে গুণ করব, তো এটা ভাগ করলে আমরা পাই 10, 10-এর সাথে 1 গুণ করলে 10ই হবে। একইভাবে সবগুলো এরম করে ফেলবো, করার পরে দেখতে পাচ্ছি উপরের যোগফল 19, নিচে 20, তাহলে 19/20 অংশে সে মোট চাষ করেন। তো কৃষকের এখানে ধরে নেব সম্পূর্ণ ক্ষেতের পরিমাণ 1 অংশ, খ নম্বরে বলেছিল কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে, আমরা সম্পূর্ণ ক্ষেতটাকে ধরবো 1, 1 ধরে অঙ্ক করব, তাহলে সম্পূর্ণ ক্ষেত কি 1, সে মোট চাষ করেন 19/20 অংশ, তাহলে ক্ষেতের খালি অংশ থাকবে এই সম্পূর্ণ অংশ থেকে 19/20 অংশটা বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 1/20 অংশ, 1/20 অংশ, তাহলে কৃষকের সবজি ক্ষেতের খালি রয়েছে, তো খালি রয়েছে 1/20 অংশ। উত্তর লিখবা, কৃষকের সবজি ক্ষেত খালি রয়েছে 1/20 অংশ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।